Welcome back to our channel, The Positive Bongers. আর আজকে অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। Welcome to our vlog. যারা নতুন আছো, please subscribe করে নিও আমাদের channel. আর যারা আমাদের পুরনো বন্ধুরা আছো, তারা please share করে দিও বন্ধু-বান্ধব সবার সঙ্গে। আজকে vlogটা শুরু করা যাক। শখের অ্যাকোয়ারিয়াম না, একদিনে তো আর হয়নি, এর পেছনে একটা গল্প আছে, আজকে সেটাই বলবো তোমাদের। আমরা প্রথম চলে গিয়েছিলাম সোদপুরের সিস্কেপসে, সেখানেই প্রথম আমরা দেখতে যাই অ্যাকোয়ারিয়াম। এই জায়গার মধ্যে একটা সুন্দর ঢাকনা জাতীয় জিনিস না হলে দেখতে বাজে লাগবে। আমি এই ব্লকে অ্যাকোয়ারিয়ামটা ভালো করে বানিয়ে দিচ্ছি। লাইট আমার টানার উপর আমার সবই অ্যাকোয়ারিয়ামের মধ্যেই থেকে গেল। এখানে আমাদের খুব একটা পছন্দ হয়নি, তাই আমরা চলে গিয়েছিলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন বারাসাতে, কলোনি রোড এরিয়ার নেচার ক্যাম্প, ইনডোর প্ল্যান্ট এবং অ্যাকোয়ারিয়ামের স্টোরে। এখানে কিন্তু নানান ধরনের ইনডোর প্ল্যান্ট, তার সাথে অ্যাকোয়ারিয়ামের নানান ধরনের মাছ তোমরা পেয়ে যাবে। আমরা ফাইনালি ডিসাইড করে নিই যে আমরা নেচার ক্যাম্প থেকেই কিন্তু নেব। ওরা এসে মেজারমেন্ট নিয়ে গিয়েছিল, আর সেই অনুযায়ী আমরা গিয়ে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নানান ধরনের মাছ আমরা কিন্তু সিলেক্ট করে আসি। আজকে একটু আনপ্রিপেয়ার্ড হয়েই আসলাম বাড়িতে। একটা বেশ ভালো একটা জিনিস হতে চলেছে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, দেখতেই পাবে তোমরা। আর আজকে অ্যাকোয়ারিয়ামের জল পুরো সেট আপ যা আছে সবটা এনেছে, এনে আজকে ঠিক করে দিয়ে যাচ্ছে। তবে মাছ আজকে দেবে না, মাছটা ওরা কালকে নিয়ে আসবে, তারপরে বাকিটা আমি তো শেয়ার করবই। আজকে ওরা এনেছে, এখন কিছু ধোয়াধুয়ির ব্যাপার আছে, সেসব ধুচ্ছে, তারপরে সেট করবে। চলো দেখি। অনেকদিন পর আমরা খুব বেট করেছিলাম, আমি ভাই মাছ 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 করছিলাম সারাদিন। বড় মাছ নেই,
আজকে অ্যাকোয়ারিয়ামে ছোটো ছোটো পেবলস নিয়ে আসা হয়েছে, তো সেইগুলো আজকে অ্যাড করছে। ওই যে তোমাদের দেখাই, এই যে এই ধরনের ভ্যারাইটিজ আনা হয়েছে। এই পাথরটা শুধু কালারটা দেখো, দেখি মনে হচ্ছে ব্ল্যাক বাট ইটস গোল্ডেন। না, এই জায়গাটা ধরলে আলোতে না গোল্ডই লাগছে। এই যে এখান এটা দেখলে মনে হচ্ছে কালো, কিন্তু এটা বেশ গোল্ডেন, দারুণ দেখতে। এবার এই যে এদের অনেক চর্চা দরকার, অনেক যত্ন। অল ক্রেডিট গোজ টু হিম, ওই করে, আমি কিচ্ছু করি না। ওই এসে খাবার দেয়, আমি একটু মাঝে মাঝে এদের দিকে দেখি, ভালো লাগে। তবে আমি কিছু করি আর না করি, আমার ঘরের শোভা বাড়িয়েছে কিন্তু এরা, আমাদের নতুন মেম্বার্সরা। অল ক্রেডিট গোজ টু হিম। এটা একটা থার্মোমিটার, এটা আজকে শান্তনু কিনে এনেছে, এবার এটা ইনস্টল হবে। আরো নিচে বলেছিল না, একদম জলের নিচে বলেছিল তো, তুমুলের মধ্যে। হ্যাঁ, বাড়ি নতুন সদস্যরা ভালোই আছে, যদিও আমরা কাউকে কাউকে হারিয়েছি, আবার নতুন অ্যাডিশনও হয়েছে। তোমাদের যদি ভালো লেগে থাকে, পরে আবার কোনো একদিন কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ লিখে জানিও। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।